হ্যাঁ পাপি, আমরা এই মুহূর্তে রয়েছি বাগুইহাটির জোড়ামন্দির এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজারহাট গোপালপুরের প্রার্থী তৃণমূলের অদিতি মুন্সি। গতকালই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, আমি কথা বলে নেবো সরাসরি। আপনার প্রতিক্রিয়া কি? আমি কৃতজ্ঞ দলের কাছে যে ওনারা আমাকে এই যোগ্য মনে করেছেন, এই কাজের যোগ্য বলে মনে করেছেন। আমি বরাবর চেষ্টা করব যেন তাদের এই আশার আমি মান রাখতে পারি। আপনি রাজারহাট গোপালপুরেই বড় হয়েছেন, এখানকার সঙ্গে পরিচিত এবং আপনি এখানেই প্রার্থী হচ্ছেন, এই বিষয়টা কীভাবে? এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমার কাছে খুবই পজিটিভ একটা দিক, যাতে কারণ এই এলাকাকে আমি আমার জন্ম থেকে চিনি, এলাকার মানুষজনদেরকে আমি জন্ম থেকে চিনি, তাই এটা আমার মনে হয়েছে আমার কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। গতকালই আপনি তৃণমূলে যোগদান করেছেন, আজকে রাজারহাট গোপালপুর মানে আপনার এলাকা থেকে প্রার্থী হিসাবে আপনি আপনাকে মনোনয়ন দেওয়া হতে চলেছে, তো এটাকে কি বলবেন? এটাকে কিছু বলার নেই, কারণ আবারও বলছি দল যা ঠিক করেছেন, তারা যেই যোগ্য মনে করেছেন আমাকে, তার জন্য আমি কৃতজ্ঞ। একটা কঠিন সময়ে আপনি রাজনৈতিক লড়াইয়ের রাজনীতির ময়দানে এবং আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে নামবেন, আপনার স্বামী একজন তৃণমূলের যুব নেতা, কিভাবে আপনি মানে রাজনীতির সঙ্গে কিভাবে এসেছিলেন, রাজনীতি কিভাবে আসেন? দেখুন, রাজনীতিটা আমার থেকে মানবিকতার থেকে আলাদা কিছু নয়। আমি সর্বপ্রথম মানবিকতাটাকে অনুভব করেছিলাম আমার বিয়ের পর থেকে। আমি আমার শ্বশুরমশাই এবং আমার স্বামীকে দেখেছি যেভাবে তারা মানুষের পাশে থেকেছেন, তাদেরকে সাহায্য করেছেন বা তাদের সুখে দুঃখে পাশে থেকেছেন, তার যে একটা আনন্দ, সেই আনন্দটা আমি উপলব্ধি করতে পেরেছি আজ, তাই নিজের থেকে সেই আনন্দটাকে উপলব্ধি করতে চাই বলে আমার এই সিদ্ধান্ত। কীর্তনের আসরে আপনি মানুষের মন জয় করেছেন একজন প্রখ্যাত কীর্তন শিল্পী হিসাবে, ভোটের ময়দানে ভোটারদের মন কিভাবে আপনি জয় করবেন? সেই মানুষগুলো তো আলাদা কেউ নয়, সবাই তো একই, আমরা তো সবাই একই মানুষজন, তাই আলাদা করে কিছু বলার নেই। আপনি যদি কীর্তনের মাধ্যমে আপনার ভোটারদের একটা বার্তা দিতে চান, একটু যদি? কীর্তনের মাধ্যমে ভোটারদের কোনো বার্তা দেওয়ার নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাকে যখন দল মনে করেছেন, এই যোগ্য মনে করেছেন, আমি তার যোগ্যতার, আমার যোগ্যতার আমি সর্বশ্রেষ্ঠ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই যেহেতু আমার এটা জন্মভূমি এবং জন্ম জায়গা, আমি তার সেই সকল মানুষদের পাশে এবং হাসি মুখে থাকার চেষ্টা করব। কীর্তন শিল্পী হিসাবে আপনি ধরুন দর্শকদের জন্য একটা যদি গান শোনান? এই মুহূর্তটা গানের নয়, আমি নিশ্চয়ই আসরে শোনাতে চাই। ধন্যবাদ। আসরের গান আসরের জন্যই তোলা থাক, গান আর এই কাজ দুটো আলাদা জায়গা। যে গান বরাবর মানুষের হৃদয়ের গান, প্রাণের গান, সেই গানই মানুষের জন্য শোনাই। একটু যদি দু লাইন গিয়ে শোনান। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, তাই ছেড়ে দেব না তোমার রিদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। আপনি রিদমাঝারে টানার কথা বলছেন ভোটারদেরকে, কিভাবে বাড়ি বাড়ি যাবেন, কিভাবে প্রচার করবেন, কি পরিকল্পনা করছেন? পরিকল্পনা শুরু করি, তারপরে আপনাদেরকে জানাবো। আপনার স্বামী দেবরাজ চক্রবর্তী উত্তর চব্বিশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাছাড়া বিধাননগর পুর নির্বাচনের একজন প্রশাসক মন্ডলীর সদস্য, তার কাছ থেকে কি কোনো টিপস নেবেন? নিশ্চয়ই 100 বার নেব। দেবরাজ একজন পোরখা রাজনীতিক এবং তার কাছ থেকে কি কি শিখেছেন এতদিন? সব থেকে বড় কথা, তার কাছ থেকে মানবিক হওয়া শিখেছি, কারণ তা সে এবং আমার শ্বশুরমশাই তাদের দুজনের কাছ থেকে শিখেছি যে মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে একটা আলাদা আনন্দ খুঁজে পাওয়া যায়, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ালে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, সেই আনন্দের খোঁজেই বলা যেতে পারে আমি এখানে। আমরা 2011 থেকে দেখছি পূর্ণেন্দু বসু এখানকার বিধায়ক, তিনি এবার টিকিট পাননি, তার জায়গায় আপনি নবাগত প্রার্থী, গতকালই তৃণমূলে যোগদান করেছেন, এই চ্যালেঞ্জটা কিভাবে নেবেন, কি বলবেন? এটা কোনো চ্যালেঞ্জ নয় আমার কাছে, কারণ আমি জানি যে ওনার আশীর্বাদ আমার উপরে নিশ্চয়ই থাকবে, ওনাকে সঙ্গে নিয়ে উনি যেভাবে আমাকে নির্দেশ করবেন ওনাকে সঙ্গে নিয়ে আমি সেভাবে চলব। আপনি তো রাজারহাট গোপালপুরে বড় হয়েছেন, এখানকার উন্নয়নের জন্য কি কি কাজ করার কথা ভাবছেন, কি কি প্রয়োজন রয়েছে মানুষের? নিশ্চয়ই সেগুলো মানুষের থেকে জানতে হবে কি কি প্রয়োজন রয়েছে, তারপরে আমি আমার কাজ শুরু করব। তাও আপনার পরিকল্পনা? আগে অসুবিধাগুলো জানি। সব শেষে একটা দু লাইন যদি আপনি গান গেয়ে দেন। দু লাইন, দু লাইন। আপনি তো ভোটের ময়দানে নামছেন আর কিছুদিনের মধ্যে আজকে পরে গান শোনাবো, আমার গানের জায়গাতে যখন কথা হবে
আজকে সবশেষে একটা প্রশ্ন করি যে আপনি তো একটা অন্য জগতে ছিলেন এবং রাজনীতিতে গতকালই আপনার অভিষেক হয়েছে বলা যায়, কিন্তু রাজনীতির সঙ্গে আপনি পরিচিত যেহেতু আপনার স্বামী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, তো এই যে প্রার্থী হয়েছেন এইটা নিয়ে আপনার উপলব্ধি? ওই যে আবারও বলবো বারবার করে, আমি আমাকে যে দল এই যোগ্য মনে করেছে আমি তার জন্য কৃতজ্ঞ এবং সেই যোগ্যতার যথাযথ মান রাখার আমি নিশ্চয়ই চেষ্টা করব। এবারে যে কঠিন পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, আপনার প্রতিপক্ষ বিজেপি এবং জোটের প্রার্থীরা রয়েছেন, তাদেরকে প্রতিহত করার জন্য আপনি কী কী পরিকল্পনা করছেন, কী বলবেন মানুষের কাছে? মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই, মানুষ সবটাই জানেন, তারা জানেন যে কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা কী কোনটা কোনটাতে তিন তারা ভালো থাকবেন, তা আমরা সকলে নিজের ভালোটুকু জানি, তাই আমার মনে হয়েছে সেই ভালোটা আবারও নতুন করে বোঝানোর কিছু নেই, মানুষ জানেন যে কী করতে হবে। প্রার্থী হয়েই অদিতি মুন্সি জানালেন যে তিনি তার ভোটারদের কাছাকাছি পৌঁছবেন এবং গিয়ে তাদেরকে হৃদয়ের মাঝে টেনে নেবেন, সেই বার্তায় তিনি দিতে চান এবং নতুন চ্যালেঞ্জকে গ্রহণ করে প্রচারের ময়দানে তিনি দ্রুত নামতে চান, এমনটাই জানালেন প্রার্থী হওয়ার পর অদিতি মুন্সি।